হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব কিভাবে কক্সবাজার গেলে মোটরসাইকেল ভাড়া নিয়ে আপনি মেরিন ড্রাইভ প্লাস কক্সবাজার শহর আশেপাশে সবকিছু সুন্দর মতো নিজের মতো করে ঘুরে দেখতে পারবেন। সেজন্য প্রথমে আমাদেরকে যেতে হবে ডলফিন মোড়ে। ডলফিন মোড়ে ইউনিভার্সিটির নিচে মোটরসাইকেল ভাড়া দেওয়া হয়। এখানে আসলে কম সিসির বাইকগুলা ভাড়া দেওয়া হয়। আমরা একটা হুন্ডা লিভো নিয়ে নিই 100 সিসির। ডলফিন মোড় ছাড়াও সাইমন, নিঃস্বর্গ এই হোটেলগুলোর সামনেও আপনি বাইক ভাড়া নিতে পারেন। এখানে বাইক প্রতি ঘন্টা 200 টাকা, 2 ঘন্টা 400 টাকা, 3 ঘন্টা 500 টাকা। আমরা মেরিন ড্রাইভ দিয়ে ঘোরা শুরু করে দিলাম। আমরা হিমসরির দিকে যাচ্ছি। হিমসরি হয়ে আমরা মিনি বান্দরবনের দিকে যাব। তুলসীখালি ব্রিজ থেকে হাতের বামে 4-5 মিনিট রাইড করলে আমরা মিনি বান্দরবন পৌঁছে যেতে পারবো। আর একটা কথা, আপনি চাইলে স্কুটিও ভাড়া নিতে পারবেন, কারণ অনেকে হয়তো বা মোটরসাইকেল চালাতে পারে না, সেক্ষেত্রে তারা স্কুটিও নিতে পারে। এরই মাঝে আমরা মিনি বান্দরবনের কাছাকাছি চলে এসেছি। মিনি বান্দরবন সাধারণত দুই সাইডে পাহাড়, মাঝখানে রাস্তা, এটা পাহাড় কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে। দেখতে আসলে অনেকটা বান্দরবনের মতো দেখায়, বিদায় এটাকে মিনি বান্দরবন বলা হয়। এই পাহাড়ের চূড়ায় উঠলে কোনো সাগর দেখা যায় না, শুধু পাহাড় আর পাহাড় দেখা যায়, বিদায় এর নাম মিনি বান্দরবন বলা হয়েছে। তুলসীখালি ব্রিজে আমরা চলে এসেছি। আপনি চাইলে তুলসীখালি ব্রিজের নিচ থেকে কাইকিং করতে পারেন। এখানে কাইকিংয়ের বোর্ড ভাড়া দেওয়া হয় প্রতি ঘন্টা 100 টাকা, 2 ঘন্টা 200 টাকা। তারপর আমরা মেইন ড্রাইভের পথ ধরে সামনে এগোতে থাকি। আমাদের ইচ্ছা ছিল একদম 0 পয়েন্ট পর্যন্ত যাওয়ার। সাগরের পার ঘেঁষে যখন আস্তে আস্তে করে আমরা চালাচ্ছিলাম আর এগোচ্ছিলাম, আসলে এটা ভালো লাগার অনুভূতিটা বলার মতো নয়। এরকম করতে করতে আমরা হোটেল টিউলিপের কাছাকাছি চলে আসি এবং হোটেল টিউলিপ আমরা পার হয়েই আমাদের চিন্তা তখন থাকে এই সারটু যদি যাওয়া যায়। তারপর আমরা পাটুয়ারটেক যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালাতে থাকি। সেটাতে এইভাবে আমরা পাটুয়ারটেক চলে যাই। পাহাড় টাহাড় দেখতে দেখতে আমরা অলরেডি পাটুয়ারটেক চলে আসি। তখন আসলে অন্যরকম লাগছিল, অলরেডি পরন্ত বিকেল ছিল, সূর্য ডুবা দেখার জন্য আমরা পাটুয়ারটেক ওয়েট করতেছিলাম। আমাদের ইচ্ছে ছিল একদম 0 পয়েন্টের দিকে যাওয়ার, সেটাই ট্রাই করতেছিলাম, কিন্তু আসলে আলোর স্বল্পতার কারণে আমরা ওই দিক যেতে পারিনি। পরবর্তীতে আমরা গাড়ি ঘুরিয়ে আবার আমাদের গন্তব্য মানে ডলফিন মোড়ের দিকে অলরেডি চলে আসার জন্য প্রস্তুতি নেই। আসলে সর্বশেষ এই মেরিন ড্রাইভে যদি কেউ মোটরসাইকেল নিয়ে ঘুরতে চায়, আসলে দুজন মানুষের জন্য এটাই বেস্ট, কারণ এখানে খরচ অনেক কম হয়, আপনি যে কোনো জায়গায় দাঁড়াতে পারবেন এবং মনের ইচ্ছে মতো ঘুরতে পারবেন।